নমস্কার বন্ধুরা দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি চলে এসছি পুঁইলার অকালবোধনে প্রতি বছরই এখানে থিম ভালো হয় এবছর করেছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ ঢুকতেই দেখতে পাচ্ছেন দুজন কিন্তু ছৌ নৃত্যের যে মুখোশ সেইটা বানানোর কাজ হচ্ছে তো এরপর আমি মেন মণ্ডপে প্রবেশ করছি প্রবেশ করার সামনেই হচ্ছে একটা গুহার ভেতর দিয়ে প্রবেশ করতে হচ্ছে এখানে এইখানকার যে ছৌ নৃত্যের স্পেশাল হচ্ছে মুখোশ পরের নৃত্য সেগুলোই হচ্ছে এখানে দেখানো হবে কিন্তু আমি যেহেতু আজকে পঞ্চমীর দিনে এসেছি রাত্রি এখন পৌনে একটা কি একটা বাজে তো সেহেতু আজকে কিছু নৃত্য আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু প্যান্ডেলটা অবশ্যই ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি দেখুন কাজগুলো দেখুন কাগজ দিয়ে আপনার তালপাতা বানানো হয়েছে তারপর ঝুড়ি দিয়ে প্যান্ডেল করা হয়েছে এই যে ছৌ নৃত্যের যে মুখোশ পরে যারা নাচে সেইগুলো প্যান্ডেলের এক একটা জায়গায় তুলে ধরা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে এই প্যান্ডেলটা ছোটোর ওপর দুর্দান্ত ছিমছাম প্যান্ডেল যেটাকে বলা হয় এক কথায় অসাধারণ অতুলনীয় হাতে সময় থাকলে আন্দুলে আসছেন অথচ এই প্যান্ডেলটা আমি চাই মিস করবেন না অবশ্যই এসে দেখে যান এখানে প্রতি বছরই অকালবোধনই করে কারণ এইখানে মা দুর্গা এবং হচ্ছে আপনার শ্রীরাম আর হচ্ছে হনুমানজি আপনি একসাথে দেখতে পারবেন তো অবশ্যই এই প্যান্ডেলটায় আসুন ঠাকুর দর্শন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে